বাংলাদেশের সকল দর্শনার্থীদেরকে আহ্বান জানাবো, জীবনে একটিবার হলো আপনারা এই নয়াবাদ মসজিদে এসে ঘুরে যাবেন। প্রিয় বন্ধুরা, হ্যালো নীলবিড়ির পক্ষ থেকে আমি মাজিদুর রহমান আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অবিরাম ভালোবাসা। বন্ধুরা, আজ আমরা দেখব ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদ। তবে মসজিদটির ইতিহাস ও বিস্তারিত তথ্য আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো এই মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে। তারপরও মসজিদটির সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এই মসজিদটি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে অবস্থিত। জেলা সদর থেকে 20 কিলোমিটার উত্তর পশ্চিম ঢেবা নদীর পশ্চিম তীরে এই মসজিদের অবস্থান। 1 একর 15 শতক জমির উপর মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল 1793 সালে। বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক মসজিদটি সংস্কার করা হয়েছে। মসজিদের প্রবেশদ্বারের উপর ফার্সি ভাষায় রচিত লিপি থেকে জানা যায় যে সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে 1793 সালে মসজিদটি নির্মিত হয়েছিল। সে সময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ, যিনি ছিলেন দিনাজপুর রাজপরিবারের সর্বশেষ বংশধর। মসজিদের নির্মাণ সম্বন্ধে জনশ্রুতি অনুযায়ী 18 শতকের মাঝামাঝি সময়ে কান্তনগর মন্দির তৈরির কাজে আগত মুসলমান স্থপতি ও কর্মীরা এই মসজিদটি তৈরি করেন। তারা পশ্চিমা কোনো দেশ থেকে এসে নয়াবাদ গ্রামে বসবাস শুরু করেন এবং তাদের নিজেদের ব্যবহারের জন্য এই মসজিদটি নির্মাণ করেন। এখানে এটা তো কবর, তাই না? জি জি। এটা কি বহু পুরাতন কবর? অনেক পুরাতন কবর। এখানে আমি শুনছি এখানে অনেকগুলো কবর ছিল। জি। তা বাকি বাদ কবরগুলো কই? এগুলা এই মসজিদের এরা মূল কারিগর আর কি। জি জি, মূল কারিগর। এখানে মোটামুটি 10-15টা কবর ছিল এই পাশাপাশি পাশাপাশি, কিন্তু এগুলা সংস্কারের অভাবে এগুলা কিন্তু বিলীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, এরপরে এই স্থানীয়ভাবে এটা সংরক্ষণ করার জন্য কবরটা কি দৃশ্যমান হিসেবে রাখছে। এটা হলো হেড মিস্ত্রির কবর, হেড মিস্ত্রি যিনি এই মসজিদ তৈরি করছিলেন। বাকি বাদ এখানে যে বাকি যে কবরগুলো ছিল সেগুলো বর্তমানে নিশ্চিহ্ন নিশ্চিহ্ন। আচ্ছা আচ্ছা। তবে এই জায়গাটা বর্তমানে এই 8-10টি কবরের ভিতর এই কবরটি বর্তমানে, জি জি, এখনো দৃশ্যমান। এদের বাড়ি ছিল পারস্য, ইরান, ইরাক, এই দেশে এই দেশে। বন্ধুরা, আমি এখন এই মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে মসজিদের ইতিহাস ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। এই মসজিদের ইতিহাস সম্বন্ধে আপনি আমাকে কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেটা ইতিহাস এই মসজিদ সম্পর্কে জানি, কান্তজিউ মন্দির 1704 খ্রিস্টাব্দে নির্মিত হয়। তবে
কান্তজি মন্দিরের সে সময়ে যারা শ্রমিক ছিল, মুসলিম কারিগর ছিল, এদের বাড়ি ছিল পারস্য, ইরান, ইরাক এই দেশে। তা সে সময়ে পারস্য, ইরান, ইরাক এই পশ্চিমা দেশের লোকগুলো আর্কিটেকচারে নকশা খচিত খুব পারদর্শী ছিল। কান্তজি মন্দিরে মোটামুটি 22,000 ফলক জুড়িয়ে দেওয়া আছে। রামায়ণ মহাভারত থেকে শুরু করিয়া হিন্দুদের যে কৃষ্টি কালচার এবং সম্রাট আকবরের যে পানিপথের যুদ্ধটা হয়, এটা মন্দিরের গায়ে ফলক আকারে জুড়িয়ে দেওয়া হয়েছে। তাই কান্তজি মন্দির বিগত 48 বছর যাবত কাজ চলে, নির্মাণ কাজ 48 বছর পরে নির্মাণ কাজ শেষ হয়। তাই কান্তজি মন্দির করার শেষে যেগুলো মেটেরিয়াস বেঁচে যায়, এই মুসলিম কারিগরদের নামাজ পড়ার জন্য সে সময় দিনাজপুরের মহারাজা প্রেরণনাথ এবং রামনাথ তাদের নামাজ পড়ার জন্য এই মসজিদটা এখানে নির্মাণ করে দেন এবং তাদেরকে বলা হয় যে তোমরা এত দূরত্ব করে মসজিদ নির্মাণ করো যাতে মন্দিরে বাদ্য বাজনা মসজিদে না যায় আর মসজিদে আনন্দনা মন্দিরে না আসে। এইরকম ডিস্টেন্স রেখে সে সময় রাজার অনুমতি ক্রমে এই নয়াবাদ মসজিদটা এখানে নির্মাণ করা হয়। পাশাপাশি মহারাজা কিছু লাখেরা সম্পত্তি দিয়ে এই মহল্লা তাদেরকে বসবাস করার জন্য একটা বাড়ি করে দেন এবং তারা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কালের আবর্তনে এখানে মৃত্যুবরণ করেন। ওদেরই উত্তরসূরি বংশধর এখনও আছে, এই জন্য এই মহল্লাটার নাম মিস্ত্রিপাড়া বলা হয়। আমরা ইতিহাস যেটা পেয়েছি, এই গ্রামটার নাম বলা হয় নয়াবাদ গ্রাম। ইতিহাস সূত্রে জানা যাচ্ছে এই এলাকা যখন কোনো আবাদ ছিল না, মানুষ নতুন বা নয়া, এই নয়া আবাদ থেকে নয়াবাদ গ্রাম নামেই সুপরিচিত হয় এবং মসজিদের নামও রাখা হয় নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদ নামেই পরিচিত। 1968 সালে এই মসজিদটা প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় যায়। 1986 সালে অর্থাৎ এরশাদ সরকার 86 থেকে 90 মাঝে এই মসজিদটা সংস্কার করা হয়। দ্বিতীয় সংস্কার 2007 সালে, তৃতীয় সংস্কার 2013 সালে এবং চতুর্থ সংস্কার আবার পুনরায় এটা প্রত্নতত্ত্ব বিভাগ থেকে এটা সংস্কার করা হয়। তবে এইটার উপরে মোটামুটি 60% কাজ হয়েছে, আরও 40% কাজ এই করোনার জন্য বন্ধ আছে। আপনারা দেখতেছেন যে এই মসজিদের গায়ে টেরাকোটা ফলকগুলো দেখা যাচ্ছে, এখানে 110টা ফলক আছে। এগুলো লতা পাতা ফুলের বিভিন্ন ফলের ছবি এই মসজিদের গায়ে জুড়িয়ে দেওয়া হয়েছে। এই মসজিদের চারপাশে 4টি মিনার আছে, 3টি গম্বুজ আছে, 2টি জানলা আছে, 2 পাশে 3টা দরজা আছে। ভিতরে মসজিদের ভিতরে 3টা মেহরাব আছে, 2টা মেহরাব ছোট ছোট, 1টা মেহরাব বড়, যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান সেই মেহরাবটা একটু বড়। তা আমি সারা বাংলাদেশের দর্শনার্থীদেরকে আহ্বান জানাবো, আপনারা জীবনে একটিবার হলেও এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যাবেন, কারণ এটা এমন একটা নিরিবিলি জায়গা, এখানে কোনো গ্যামজাম, কোনো ধোঁয়া, এরকম কোনো শব্দ, আপনি যদি আসেন আপনার মন জুড়ে যাবে এখানে নীরব নিস্তব্ধ। এখানে ইবাদতবন্দি করার জন্য এবং ঘোরার জন্য, দেখার জন্য এবং খোলামেলা হাওয়া, এত সুন্দর পরিবেশ, আপনার মন প্রাণ জুড়ে যাবে। তাই আমি বাংলাদেশের সকল দর্শনার্থীদেরকে আহ্বান জানাবো, জীবনে একটিবার হলো আপনারা এই নয়াবাদ মসজিদে এসে ঘুরে যাবেন। এবং বাংলাদেশ সরকারকে আমি আহ্বান জানাবো, আমাদের এই মসজিদে আসার জন্য যে রাস্তাটা, এই রাস্তাটা যদি বড় করা হয় তাহলে দিনের দিন দেখা যাবে যে এই নয়াবাদ মসজিদ দেখার জন্য দেশ থেকে, দেশান্তর এবং বাইরের দেশে ফরেনার ট্যুরিস্টরা ছুটে আসবে। আপনারা সকল সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম হাফেজ মোহাম্মদ জাহিদ হাসান, আমি নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদের ইমাম সাহেব।